অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত এক দৃষ্টিনন্দন স্থাপনা সিডনি অপেরা হাউস। ভবনটি অলিখিতভাবে অস্ট্রেলিয়ার প্রতীকে পরিণত হয়েছে। রিভিউ বাংলা চ্যানেলের আজকের পর্বে আমরা জানব আধুনিক স্থাপত্যকলার অন্যতম নিদর্শন সিডনি অপেরা হাউস সম্পর্কে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনি। এই শহরের প্রধান আকর্ষণ হল সিডনি অপেরা হাউস। এই স্থাপনাটি মূলত বহুমুখী শিল্পকলা প্রদর্শনীর থিয়েটার। সিডনি বন্দরের পেনোলং পয়েন্টে এর অবস্থান। ভবনটি দেখতে অনেকটা নৌকার পালের মতো। সিডনি অপেরা হাউসের নকশা করেন সুইডিশ স্থপতি জর্জ উডজন। 1959 সালে 14 একর জায়গার উপর প্রায় 10,000 কর্মী নিয়ে এর নির্মাণ কাজ শুরু হয়। থিয়েটারটি 4 বছরের নির্মাণের পরিকল্পনা করা হলেও এর অত্যন্ত জটিল কাঠামোর কারণে ভবনটি নির্মাণ করতে 14 বছর সময় লাগে। নির্মাণ জটিলতার কারণে বেশ কয়েকবার ভবনের নকশায়ও পরিবর্তন আনা হয়। শুধু তাই নয়, স্থাপনাটি নির্মাণে প্রাথমিকভাবে বরাদ্দকৃত অর্থের চেয়ে 14 গুণ বেশি টাকা খরচ হয়। 1973 সালে 20 অক্টোবর রানী দ্বিতীয় এলিজাবেথ সিডনি অপেরা হাউস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সিডনি অপেরা হাউসের দৈর্ঘ্য প্রায় 607 ফুট এবং প্রস্থ প্রায় 394 ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে ভবনের সর্বোচ্চ স্থানটির উচ্চতা প্রায় 220 ফুট, যা প্রায় 22 তলা বিল্ডিংয়ের সর্বান উঁচু। ভবনের এই বিশেষ ধরনের ছাদ তৈরি করা হয়েছে 15 টন ওজনের 2,200টি কনক্রিটের খণ্ড দিয়ে। অপেরা হাউসের বিভিন্ন অংশে প্রায় 67,000 বর্গফুট কাঁচ ব্যবহার করা হয়েছে। ভবনটির বিদ্যুৎ সংযোগের জন্য দরকার হয়েছে প্রায় 645 কিলোমিটার দৈর্ঘ্যের বৈদ্যুতিক তার। সিডনি অপেরা হাউস ভবনের মধ্যে রয়েছে একাধিক মিলনায়তন ও অনুষ্ঠান স্থল। স্থাপনাটির ভেতরে সবচেয়ে বড় অংশ হল কনসার্ট হল। এর ধারণ ক্ষমতা প্রায় 2,700 জন। এছাড়া অন্যান্য অংশগুলো হল 1,500 আসনের অপেরা থিয়েটার, 550 আসনের ড্রামা থিয়েটার, 400 আসনের পেন্ট হাউস এবং 400 লোক একসাথে কাজ করার মতো একটি স্টুডিও। এছাড়া ভবনটির ভিতরে খাবার জায়গা এবং কেনাকাটার জন্য বেশ কিছু দোকান রয়েছে। সিডনি অপেরা হাউসে প্রতি বছর প্রায় 3,000-এরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রায় 20 লক্ষ দর্শকের আগমন ঘটে। থিয়েটারের অনুষ্ঠান দেখা ছাড়াও শুধু অপেরা হাউস ভবনটি ঘুরে দেখারও ব্যবস্থা রয়েছে। প্রতি বছর প্রায় 80 লক্ষ পর্যটক শুধুমাত্র এই ভবনটি দেখতে আসে। উপস্থিত দর্শনার্থীদের নানা চমক উপহার দিতে নির্ধারিত অনুষ্ঠান স্থল ছাড়াও অপেরা হাউস কর্তৃপক্ষ ভবনটি উন্মুক্ত চত্বরেও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন করে থাকে। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল অপেরা হাউসের বাইরের দেয়াল জুড়ে আয়োজন করা বিশেষ আলোক প্রদর্শনী। চোখ ধাঁধানো এই প্রদর্শনীর নাম বাদুগিলি, স্থানীয় ভাষায় যার অর্থ জলের আলো। প্রতিদিন সূর্যাস্তের পর 4 বার এই আলোর প্রদর্শনী দেখানো হয়। এক একটি প্রদর্শনীর সময়কাল 7 মিনিট। সবচেয়ে মজার ব্যাপার হল এই প্রদর্শনীটি সকল দর্শকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেখানো হয়। সবচেয়ে মজার ব্যাপার হল এই প্রদর্শনীটি সকল দর্শকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেখানো হয়। তবে এটি যদি বাংলাদেশ হতো তাহলে আমাদের ডাবল মূল্য দিয়ে দেখতে হতো। আধুনিক স্থাপত্যকলার অন্যতম নিদর্শন সিডনি অপেরা হাউসকে 2007 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়। সিডনি অপেরা হাউস যেমন অলিখিতভাবে অস্ট্রেলিয়ার প্রতীক, সিডনি শহর অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর। এই সিডনি শহর সম্পর্কে একটি ভিডিও আমাদের প্লেলিস্টে আছে, আপনারা ইচ্ছা করলে ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন
আপনার মতামত কমেন্টে জানান। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের চ্যানেলে রয়েছে সাগরের তলদেশ থেকে শুরু করে মহাকাশে গ্যালাক্সি, মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে আমাজন বন, পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত ভিডিও, মহাসাগর পরিচিতি, বন পরিচিতি, পৃথিবীর মেরু পরিচিতি, গুরুত্বপূর্ণ সাগর পরিচিতি, গুরুত্বপূর্ণ প্রণালী পরিচিতি, পৃথিবীতে অবস্থিত বিভিন্ন গ্রহের স্থান, গুরুত্বপূর্ণ শহর পরিচিতি, ইন্টারনেট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পর্ব, ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সাম্রাজ্য বিষয়ক পর্ব, বিশ্ব রাজনীতি, রিভিউ বাংলার মহাকাশ বিষয়ক পর্ব, পৃথিবীর অবাক করা বিষয়, সপ্তাচার্য সমূহ, পৃথিবীতে অবস্থিত বিভিন্ন গ্রহের স্থান, পর্বত ও পর্বতমালা পরিচিতি, মরুভূমি পরিচিতি, সমুদ্রের আজব বৈচিত্র্য বিষয়, গুরুত্বপূর্ণ দ্বীপ পরিচিতি, গুরুত্বপূর্ণ হ্রদ পরিচিতি, জলপ্রপাত সমূহ, গুরুত্বপূর্ণ নদ নদী পরিচিতি, আমাদের প্লেলিস্ট ঘুরে আসার জন্য অনুরোধ রইল। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও।